আসসালামু আলাইকুম, নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব, অনেকে আমরা আছি যারা কবুতর কিনি, কবুতরের পর চিনি না, মানে কোনটা কয় পর এটা চিনি না। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা পর চিনবেন আর কোন কবুতরের কয় পর, এটা আপনারা আজকে ভিডিওটা দেখলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। তো এই যে কবুতর দেখতে পাচ্ছেন, এটা হলো শার্টিন কবুতর। তো এই কবুতরের কয় পর, এটা কয় পরের কবুতর, তো সেটা আজকে আপনাদের দেখাবো। তো চলুন, তো প্রথমে আপনারা এভাবে কবুতরের যে পর চেনার জন্য প্রথমে আপনারা এইভাবে পাখনাটা মেলবেন। মেলার পর পাখনার ঠিক অপর মানে অপর পাশে, তো ভিউয়ার্স এই যে দেখেন, আমি প্রথমে এই যে পালকগুলা এই যে মেলে দিয়েছি। মেলে দেওয়ার পর এই যে লক্ষ্য করেন, এই পাশে এই যে দেখেন সবটি পালকের মধ্যে যে একটা লাল একটা পালক রয়েছে, দেখেন এই যে লাল, এই দেখেন রক্ত জমাট দিয়েছে, এরকম দেখা যায় রক্ত জমাটের মতো দেখা যায় এই যে। তো এটার পরে দেখবেন এই এই পাশে খেয়াল করবেন যে এখানে কয়টা আছে, যেমন একটা দুইটা তিনটা আছে, তার মানে এই পাশে এই লালটার পরে এই পাশে যে কয়টা পর রয়েছে সেগুলো গুনলেই বুঝতে পারবেন। যেমন এটা এখানে এটা দেখছে কয়, এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত পর হয়েছে, তার মানে এটা হচ্ছে সাত পর, এটা সাত পর, আর তিনটা পর এই যে ই রয়েছে। তো এই তিনটার পর এই লালটা, এই লাল পালকটা দেখি দেখি, এই লক্ষ্য করেন, এই দেখেন এই লাল, এই লাল পালকটা, এটা যখন সম্পূর্ণ ওই পাশে চলে যাবে, মানে আস্তে আস্তে এই পাশে চলে আসবে, তখন ভাববেন যে এটা দশ পর, মানে তখন ফুললি রানিং। তো এই ছিল পর চেনার উপায়। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।